नेहा कक्कर ভারতের জনপ্রিয় শিল্পীদের মধ্যে তিনি একজন। তবে তার সুমিষ্ট কণ্ঠের সঙ্গে তার মিষ্টি চেহারাও কেড়েছে অনেকের মন। ক্যারিয়ার অর্জনের পাল্লাটা তার বলতে গেলে ভালোই ভারী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে 5 কোটি অনুসারীর মাইলফলক অর্জন করেছেন তিনি। প্রথম ভারতীয় সঙ্গীত তারকা হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন নেহা। সর্বশেষ গান দুটিও তার হিটের তালিকায়। আর সম্প্রতি ফোর্বস প্রকাশিত 100 ডিজিটাল তারকার তালিকায় ঠাঁই পেয়েছে নেহার নামটিও। ক্যারিয়ার তো তার তুঙ্গে, তবে রোহানপ্রীতের সঙ্গে নতুন জীবনের শুরুটা কেমন ছিল তা হয়তো অনেকেরই অজানা। সম্পর্ক মাত্র 3 মাসের, এর মধ্যেই প্রেমের আগেই হয়ে গিয়েছিল বিচ্ছেদ। অবাক হচ্ছেন নিশ্চয়ই, বিচ্ছেদের পর কিভাবে বিয়ে? নেহু দা বিয়া, এই গানে প্রথম রোহানের সঙ্গে নেহার দেখা, গানের রেকর্ডিং করতে গিয়ে পরিচয়। এর ভেতর রোহান নেহার স্ন্যাপচ্যাটে যুক্ত হলো, শুরু হলো আলাপ। কিছুদিনের মধ্যে রোহান দিল প্রেমের প্রস্তাব, কিন্তু নেহা সম্পর্কের ব্যাপারে ছিলেন নড়বড়ে। জানালেন সফল ক্যারিয়ার আছে তার, করেছেন প্রেমও, তবে আর নয়, এবার সোজা বিয়ে করতে চান। ব্যাস এই কথা শুনেই পিছপা হলেন রোহান। মাত্র 25 বছর বয়সে বিয়ে করতে নারাজ তিনি। হয়ে গেল ব্রেকআপ। এর কিছুদিন পরই নেহার নম্বরে রোহানের মেসেজ আসে, সেখানে লেখা, আমি আপনাকে ছাড়া বাঁচবো না, আমি বিয়ে করতে রাজি আছি। এরপরেই দুই পরিবারের পক্ষ থেকে বিয়ের আয়োজন করা হয়। প্রেম, ভালোবাসা, বিয়ে ও দুবাইয়ের হানিমুন শেষ করে কাজে ফিরেছেন নেহা। বসেছেন সেই পুরনো ইন্ডিয়ান আইডলের মঞ্চে। ফাতেমা অ্যানি, সময় সংবাদ।